সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই অধ্যায়ের উপর চতুর্থ তথা শেষ ক্লাস শুরু করছে এই ক্লাসে মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্ন সত্যমিথ্যা নির্বাচন এবং শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের উপর মোট চারটি ভিডিও বানিয়েছি এই চারটি ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কয়েকজন ছাত্রছাত্রী এর আগের একটি ভিডিওতে রিপ্লাই দিয়েছে যে আমার ভিডিওতে প্রশ্ন উত্তর ছাড়া ব্যাখ্যাও থাকে যারা তাদের খুব একটা পছন্দ নয় কিন্তু বলি যদি তুমি কেবলমাত্র প্রশ্ন এবং তার উত্তর মুখস্থ করতে যাও তাহলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্নে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কারণ গত চার পাঁচ বছরের মাধ্যমিকের ভৌতিক বিজ্ঞান তুমি যদি অ্যানালিসিস করে দেখো সেখানে প্রশ্নের যে ধরন কেবলমাত্র প্রশ্ন উত্তর মুখস্থ করে সেই ধরনের প্রশ্নের ভালো নম্বর পাওয়া যাবে না সুতরাং প্রতিটা প্রশ্ন এবং তার ব্যাখ্যাটা তোমাদের জানা দরকার প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে সেই প্রশ্নের মোকাবিলা করতে গেলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে সুতরাং প্রশ্নের সাথে তার কিছু ব্যাখ্যা তোমাকে শুনতেই হবে এবার বলি আজকের ক্লাসে যতটা আমরা প্রশ্ন উত্তর করব তার পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে পিডিএফ ফাইল কীভাবে পাবে সেটা এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো তাই বলছি ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো প্রথম প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখ। তাপ পরিবাহিত অঙ্কের মাত্রা হবে এম এল টি টু পাওয়ার মাইনাস থ্রি থিটা ইনভার্স এবার তোমাদের বলি যদি এই উত্তরটা তোমরা মুখস্থ করতে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুলতেই পারে যদি তুমি এই উত্তরটা একটু ব্যাখ্যা জেনে নাও বা এই উত্তরটা কিভাবে আসে বা এই মাত্রাটা কিভাবে এলো যদি একটু জেনে নাও তাহলে কিন্তু নিজেরা পরীক্ষা হলে বসে যাচাই করে নিতে পারবে এবার দেখো ব্যাখ্যাটা কেমন তাপ পরিবাহিতাঙ্ক কের রাশিমালা হচ্ছে কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি যেখানে কিউ হচ্ছে পরিবাহিত তাপের পরিমাণ ডি হচ্ছে পরিবাহীর বেদ এ হচ্ছে পরিবাহীর প্রস্তুতি ক্ষেত্রফল থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা হচ্ছে পরিবাহী দুই পৃষ্ঠের হচ্ছে উষ্ণতার পার্থক্য আর টি হচ্ছে তাপ পরিবহনের সময় এবার এই রাশিগুলো যদি মাত্রা তোমরা এখানে বসিয়ে দাও তাহলে কে এর মাত্রা পেয়ে যাবে যেমন কিউ হচ্ছে তাপ তাপ অর্থাৎ শক্তি শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দিবার মাইনাস টু ডি এর মাত্র হবে এল অর্থাৎ লেংথ এর মাত্রা হবে এল স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু আর থিটা ওয়ান মাইনাস থিটা টু এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য তাহলে উষ্ণতার মাত্রা হচ্ছে ক্যাপিটাল থিটা টি হচ্ছে সময় টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি এবার যদি এটাকে আমরা লহিজ প্রকাশ করি দেখো ইএম আছে ইএম লিখলে উপরে এল স্কোয়ার আছে নিচে এল স্কোয়ার আছে তাহলে কেটে গেল এখানে এল থাকবে তাই এল লিখলাম এখানে উপরে আছে টি টু দিওয়ার মাইনাস টু আর নিচে আছে টি তাহলে এটা হবে টি টু দিওয়ার মাইনাস থ্রি আর নিচে হচ্ছে থ্রিটা আছে তাই থ্রিটা ইনভার্স তাহলে দেখো যদি এই সমীকরণটা তোমাদের মনে থাকে তাহলে নিজেরাই কিন্তু এই কে এর মাত্রা বের করতে পারবে পরের প্রশ্নে চলো তাপীয় রোধ কে রোধ হচ্ছে বাধা অর্থাৎ কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি তাপ যায় আর তার বিরুদ্ধে পরিবাহী বাধা দেয় সেটাই হচ্ছে তাপীয় রোধ এটার সংজ্ঞা কীভাবে লিখবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ পরিবহনের বিরুদ্ধে বাধাই হলো তাপীয় রোধ তাপীয় রোধের গাণিতিক প্রকাশ হচ্ছে ওয়ান বাই কে টু ডি বাই এ এখানে কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক ডি হচ্ছে পরিবাহীর বেদ এ হচ্ছে পরিবারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এখান থেকে দেখো যদি তোমরা এই রাশিগুলোর একক বসিয়ে দাও তাহলে তাপীয় রোধের একক বেরিয়ে যাবে আবার এই রাশিগুলোর যদি মাত্রা বসিয়ে দাও তাহলে তাপীয় রোধের মাত্রাও বেরিয়ে যাবে সুতরাং এইভাবে তোমরা যে নিজেরা নিজেদেরকে প্রস্তুতি করো বা এইভাবে নিজেদের প্রস্তুতি নাও তবেই কিন্তু ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবে অন্যথায় কোনোভাবে মুখস্ত করে কখনও ভালো রেজাল্ট করতে পারবে না পরের প্রশ্নে চলো তাপের সুপরিবাহী অথচ তরিতের কুপরিবাহী এমন একটি পদার্থের নাম লেখো এর উত্তর হচ্ছে হিরক এখানে জেনে রাখো যে সমস্ত পদার্থ তাপের সুপরিবাহী হয় তারা সাধারণত তরিতেরও সুপরিবাহী হয় কিন্তু হিরক এমন একটা পদার্থ যে তাপের সুপরিবাহী তরিতের কুপরিবাহী এখানে আরও জেনে রাখো তাপের সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে হিরক পরের প্রশ্নে চলো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক লেখা হয় গামা আর পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক লেখা হয় গামা এস দ্বারা আর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক লেখা হয় গামা এ দ্বারা অর্থাৎ গামা আর সমান গামা এ প্লাস গামা এস এই সমীকরণ থেকে নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে অর্থাৎ গামা এ গামা এসের মান বলে দিল সেখান থেকে তোমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করতে হতে পারে কিংবা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা আছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা আছে তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তোমাদের বের করতে হতে পারে কিংবা এমন বলা হলো এমন একটি পাত্রেকে তরলকে ফোটানো হচ্ছে যে পাত্রের তাপীয় প্রসারণ প্রায় শূন্য তাহলে সেক্ষেত্রে তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ কত হবে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা শূন্য বসিয়ে দিই তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ সমান হয়ে যাবে পরের প্রশ্নে চলো পরের প্রশ্ন আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের সম্পর্ক লেখ আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক লেখা হয় গামা পি গামা পি কেন লেখা হয় না স্থির চাপে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক লেখা হয় গামা ভি দ্বারা এর কারণ হচ্ছে স্থির আয়তনের চাপ গুণাঙ্ক এবার গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক দুটোই সমান হয় এবং এর মান হয় ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পরের প্রশ্নে চলো অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কত এর উত্তর হবে শূন্য অর্থাৎ অন্তরকের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় না বাস্তবে এরকম কোনো অন্তরক নেই যার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় না এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান লিখতে হবে তাই সেক্ষেত্রে শূন্য লিখতে হবে এই ভিডিও শুরুতে বলেছিলাম অ্যান্সারের পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় তা ভিডিওর মাঝখানে বলে দেব এবার দেখে নাও কীভাবে অ্যান্সারের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হয় তোমরা যারা অলরেডি অ্যান্সারের পিডিএফ ফাইল ডাউনলোড করার পদ্ধতি জানো আশা করছি তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েছ যারা জানো না তারা দেখো প্রথমে বলি যদি তুমি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হও তাহলে কিন্তু তুমি অ্যান্সারের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে না তাই বলছি ভিডিও নিচে দেখো লাল সাবস্ক্রাইব বটন আছে ওই বটনে ক্লিক করো এবং বেল আইকনে হিট করে রাখো এবার প্রথমে মোবাইলের স্ক্রিনে যাও এখান থেকে ইউটিউব চ্যানেলটি খোলো এই পেজে দেখো বাম দিকে আছে হোম তারপর ট্রেন্ডিং তারপর সাবস্ক্রিপশান তারপর আছে ইনবক্স এবং সবশেষে আছে লাইব্রেরি এখানে যে সাবস্ক্রিপশান আছে এই সাবস্ক্রিপশানে ক্লিক করো দেখো নতুন একটা পেজ খুলে গেছে এই পেজে তোমাকে খুঁজতে হবে কোথায় পিডিএফ ফাইলের লিঙ্কটা দেওয়া আছে পেজটা আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকো এবং দেখতে থাকো যে সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পিডিএফ ফাইল লিঙ্ক কোথায় দেওয়া আছে এবার পিডিএফ ফাইলের লিঙ্কটা পেয়ে গেলে এই লিঙ্কে ক্লিক করো করলে দেখো পিডিএফ ফাইলটা খুলে গেছে এই পেজে দেখো উপরে থ্রি ডর মেনু আছে এখানে ক্লিক করো এই পেজে দেখো অনেকগুলো অপশান চলে আসছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করো এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে পিডিএফ ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবার বলি যদি তুমি পিডিএফ ফাইলের লিঙ্কটা খুঁজে না পাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাও ভিডিওর কমেন্ট বক্সটা কোথায় পাবে এই যে ভিডিও দেখছো এই ভিডিওর একেবারে শেষ হচ্ছে ভিডিওর কমেন্ট বক্স তাই এই স্ক্রিনটা উপর দিয়ে ঠেলতে শুরু করো একবারে নিচে গিয়ে দেখো একটা স্পেস পাচ্ছ এখানে ক্লিক করে তোমার যা যা লেখা লেখো লিগে সেন্ড অপশান আছে এই সেন্ড অপশানে ক্লিক করো তাহলে তোমার লেখাটা সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস তথা আমার কাছে পৌঁছে যাবে পরের প্রশ্নে চলো পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা পরিমাণগতভাবে বোঝানোর জন্য কোন রাশি ব্যবহার করা হয় এর উত্তর হবে তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের সাহায্যে পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা পরিমাণগতভাবে বোঝানো হয় যে পদার্থের পরিবাহিতাঙ্কের মান বেশি সেই পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বেশি এক্ষেত্রে মনে রাখবে হিরকের তাপ পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি অর্থাৎ হিরকের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি এবং ধাতুর মধ্যে রূপার তাপরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি বা রূপার তাপ পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি পরের প্রশ্নে চলো দৈর্ঘ্য প্রসারণ কেবলমাত্র কোন ধরনের পদার্থের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এর উত্তর হবে কঠিন পদার্থের ক্ষেত্রে কারণ দৈর্ঘ্য এই রাশিটি কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য রাশিটি প্রযোজ্য নয় পরের প্রশ্নে চলো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এর উত্তর হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র তরলের প্রকৃতির উপর নির্ভর করে এটা অবশ্যই মাথায় রাখবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র তরলের প্রকৃতির উপর নির্ভর করে পরের প্রশ্নে চলো তাপের প্রভাবে পদার্থের প্রসারণকে কি বলে এর উত্তর হবে তাপীয় প্রসারণ পরের প্রশ্নে চলো থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয় এর উত্তর হবে পদার্থের তাপীয় প্রসারণ অর্থাৎ থার্মোমিটারে পদার্থের তাপীয় প্রসারণ এই নীতিরা প্রয়োগ করা হয় পরের প্রশ্ন কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটি সর্বোচ্চ এর উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের তিনটি প্রসারণ গুণাঙ্ক আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে তিন গুণ হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে দ্বিগুণ হয় অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সর্বাধিক পরের প্রশ্নে চলো কঠিন পদার্থের মধ্য দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় এর উত্তর হবে পরিবহন পদ্ধতিতে অর্থাৎ কঠিনের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় এখানে মনে রাখবে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তারা একই জায়গাতেই থাকে পরের প্রশ্নে চলো আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও তাপ গুণাঙ্কের অনুপাত কত এর উত্তর হবে ওয়ান কারণ আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং চাপ গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অর্থাৎ আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক সমান তাই এদের অনুবাদ করলে ওয়ান হবে পরের প্রশ্নে চলো কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এর উত্তর হবে হিরক অর্থাৎ যত ধরনের পদার্থ আছে তার মধ্যে হিরকের পরিবাহিতা সবচেয়ে বেশি এখানে তোমরা মনে রাখবে কেবলমাত্র ধাতুগুলোর মধ্যে রূপার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি পরের প্রশ্নে চলো পাত্রের প্রসারণের উপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে এর উত্তর হবে আপাত প্রসারণ গুণাঙ্ক কারণ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্র প্রসারণের উপর নির্ভর করে না পরের প্রশ্নে চলো আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত লেখ এর উত্তর হবে থিটা ইনভার্স এটা এইভাবে লিখতে পারো কিংবা এইভাবেও লিখতে পারে এটাকে বড় থিটা বলা হয় পরের প্রশ্নে চলো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী এর উত্তর হবে কেলভিন ইনভার্স তাহলে কেলভিন ইনভার্স হলো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক পরের প্রশ্নে চলো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এর উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে এর কারণ হচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে বেশিরভাগ স্থানটাই হচ্ছে ফাঁকা পরিচালন পদ্ধতি বা পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের ক্ষেত্রে মাধ্যমে প্রয়োজন হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের ক্ষেত্রে মাধ্যমে প্রয়োজন নেই তাই সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আছে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে পরের প্রশ্নে চলো দুটি ভিন্ন ধাতু দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য সমস্ত উষ্ণতায় একই থাকতে পারে কি এর উত্তর হবে না দুটি ভিন্ন ধাতু মানে ভিন্ন প্রকৃতির ধাতু পদার্থের প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পরিবর্তন হয় তাই দুটি ভিন্ন ধাতুর দণ্ডের দৈর্ঘ্য সমস্ত উষ্ণতায় একই থাকতে পারে না পরের প্রশ্নে চলো থার্মোমিটারে পারদের দৈর্ঘ্য ও আয়তনের মধ্যে কোনটির পরিবর্তন হয় এর উত্তর হবে আয়তন কারণ পারদ হচ্ছে তরল পদার্থ তাই এর ক্ষেত্রে দৈর্ঘ্য এই রাশিটি প্রযোজ্য নয় পরের প্রশ্নে চলো কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় এর উত্তর হবে চালসের সূত্র কারণ চালসের সূত্রের গাণিতিক রূপকে আমরা এইভাবে লিখতে পারি ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি এটার সমান হচ্ছে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি এটার অর্থ হচ্ছে একক উষ্ণতা পরিবর্তনে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা গ্যাসের একক আয়তনে গ্যাসের আয়তন পরিবর্তন। পরের প্রশ্নে চলো ধাতু ও অধাতুর মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি এর উত্তর হবে ধাতু ধাতুর তাপ সব সবসময় বেশি হয় কিন্তু সবচেয়ে বেশি তা পরিবাহিত হচ্ছে সেটি একটি অধাতুর তার নাম হচ্ছে হিরক পরের প্রশ্নে চলো একটি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা এবং পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা যে শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকবে না এর উত্তর হবে আলফা সমান জিরো অর্থাৎ পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি না থাকে তাহলে পাচ্যের আয়তন প্রসারণ হবে না ফলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকবে না যদি প্রশ্নটি এমন করা হতো যে তরলটি উত্তপ্ত করা শর্তেও কি শর্তে তরলটির প্রসারণ লক্ষ্য করা যাবে না তাহলে উত্তর লিখতে হতো গামা সমান থ্রি আলফা অর্থাৎ পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের সমান একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য তরল পদার্থের প্রসারণ সম আয়তন কঠিনের প্রসারণের কত গুণ এর উত্তর হবে গুণ অর্থাৎ এক লিটার আয়তনের একটা কঠিন পদার্থ এবং এক লিটার আয়তনের কোনো তরল পদার্থ যদি প্রসারণ করা হয় তাহলে একই উষ্ণতা বৃদ্ধির জন্য তরলের প্রসারণ হবে কঠিনের প্রসারণের গুণ পরের প্রশ্নে চলো উচ্চ তাপ তাপরিবাহিত বিশিষ্ট একটি অধাত্তর নাম লেখ এর উত্তর হবে হিরক এর আগেও বলেছি এটা পরের প্রশ্ন একটি বিকারে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল দ্বারা কানায় কানায় পূর্ণ উষ্ণতা কমালে বা বাড়ালে কি হবে এর উত্তর হবে জল পড়ে যাবে এর কারণ দেখো চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় অর্থাৎ আয়তন সবচেয়ে কম তাহলে জলের যদি এখনও উষ্ণতা বাড়ানো হয় তাহলে ঘনত্ব কমতে থাকবে তার মানে আয়তন বাড়বে আয়তন বাড়লে জল বিকার থেকে বাইরে পড়ে যাবে আবার যদি উষ্ণতা চার ডিগ্রি সেলসিয়াস থেকে কমানো হয় সেক্ষেত্রেও ঘনত্ব কমে যাবে অর্থাৎ জলের আয়তন বাড়বে সেক্ষেত্রেও জল বিকারের বাইরে পড়ে যাবে অর্থাৎ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বিকার যদি কানায় কানায় জল পূর্ণ থাকে ওই বিকারে উষ্ণতা বাড়ালে জল বাইরে পড়ে যাবে আবার উষ্ণতা কমালেও জল বাইরে পড়ে যাবে পরের প্রশ্নে চলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত অথবা স্থির আয়তনে আদর্শ গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত এর উত্তর আগেও দিয়েছি এর উত্তর হবে ওয়ান বাই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স পরের প্রশ্নে চলো তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করলেও কোনো ধাতবদণ্ডের উষ্ণতা বাড়ে না এর উত্তর হবে স্থিতাবস্থা আবার বলছি তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করলেও কোনো ধাতব দণ্ডের উষ্ণতা বাড়ে না এর উত্তর হবে স্থিতাবস্থা স্থিতাবস্থাটা কি কোনো ধাতবদণ্ডকে অসংখ্য স্তর হিসেবে কল্পনা করো এবার ওই ধাতবদণ্ডের এক প্রান্তে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই তাপ কী হবে একটা স্তর থেকে আটটা স্তরে পৌঁছে যাবে কিন্তু যখন একটা স্তর থেকে আটটা স্তরে যাবে তখন ওই স্তরগুলো কিছুটা করে তাপ গ্রহণ করে নেয় এবং গ্রহণ করতে করতে একটা উষ্ণতায় চলে আসে যখন ওই স্তরটি তাপ গ্রহণ না করে যতটুকু তাপ তারা আগের স্তর থেকে পায় সে ততটুকুই তাপ পরের স্তরে পৌঁছে দেয় এই অবস্থাটাকে বলা হয় স্থিতাবস্থা অর্থাৎ স্থিতাবস্থায় ওই স্তরগুলো কখনো তাপ শোষণ করে না পরের প্রশ্নে চলো পিতল ও লোহার দিদা দেব পাতকে উত্তপ্ত করলে বাঁকের ভিতরের দিকে কোন পাত থাকবে এর উত্তর হবে পিতলের পাত অর্থাৎ পিতল ও লোহার দ্বিতাদব পাতকে উত্তপ্ত করলে যেহেতু পিতলের পাতের প্রসারণ গুণাঙ্ক লোহার পাতের থেকে বেশি তাই পিতলের পাতটি দৈর্ঘ্য বেশি বাড়বে সেই বর্ধিত দৈর্ঘ্য ধরে রাখার জন্য পাতটি বেঁকে যাবে এবং বাইরের দিকে পিতলের পাত থাকবে পরের প্রশ্নে চলো এবার আমরা সত্যমিথ্যা নির্বাচন করব। এক নম্বর গ্যাসের প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ে প্রাথমিক উষ্ণতা সর্বদা শূন্য ধরা হয় এটা হবে সত্য পরের প্রশ্নে চলো সমস্ত গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান সমান কিন্তু ভিন্ন ভিন্ন কঠিন ও তরলের প্রসারণ গুণাঙ্কের মান আলাদা আলাদা হয় এর উত্তর হবে সত্য কারণ সমস্ত গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান একই সেটা ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কিন্তু প্রতিটা কঠিন এবং প্রতিটা তরল পদার্থের প্রসারণ গুণাঙ্কের মান আলাদা হয় পরের প্রশ্নে চলো আদর্শ কুপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান শূন্য এটা হবে সত্য অর্থাৎ আদর্শ কুপরিবাহী বা আদর্শ তাপ তাপ ব্যাঙ্কের মান হবে শূন্য পরের প্রশ্নে চলো গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায় এটা হবে মিথ্যা যেমন তরলের আপাত প্রসারণ লক্ষ্য করা যায় অনেকের ধারণা থাকতে পারে যে গ্যাসেরও আপাত প্রসারণ লক্ষ্য করা যায় কিন্তু না গ্যাসের প্রসারণ লক্ষ্য করা যায় না এর কারণ হচ্ছে সামান্য উষ্ণতা পরিবর্তনের গ্যাসের আয়তন পরিবর্তন এতটাই হয় যে পাত্রের প্রসারণ সেক্ষেত্রে নগণ্য বলে ধরা হয় এবং আপাত বলে কিছুই থাকে না পরের প্রশ্নে চলো অভিকর্ষের বিপরীতেও তাপের পরিবহন হতে পারে এটা হবে সত্য অর্থাৎ তাপের পরিবহন অভিকর্ষের বিপরীতও হতে পারে পরের প্রশ্ন কঠিনের তুলনায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কম এটা হবে মিথ্যা কারণ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিন এবং তরলের থেকে অনেক বেশি পরের প্রশ্ন তাপ প্রয়োগে তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে এটা হবে সত্য কারণ তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ ঘটতে পারে কিন্তু তরল কিংবা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ ঘটবে কারণ তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এই রাশিগুলো নেই পরের প্রশ্নে চলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান ভিন্ন পাত্রের সাপেক্ষে ভিন্ন হয় এটা হবে মিথ্যা কারণ তরলের প্রকৃত প্রসারণ কেবলমাত্র তরলের প্রকৃতির উপর নির্ভর করে অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না তাই তরল যে পাত্রে নিয়ে তার প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা হবে না কেন তার প্রকৃত প্রসারণের মানের কোনো পরিবর্তন হবে না এখানে মনে রাখবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে পরের প্রশ্নে চলো গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে এটা হবে সত্য কারণ গ্রাফাইট গ্যাস কার্বন এরা এমন অধাতু যারা তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে পরের প্রশ্নে চলো হিরক তাপের সুপরিবাহী হলেও তড়িতের কুপরিবাহী এটা সত্য অর্থাৎ হিরক তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না পরের প্রশ্নে চলো জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক এটা হবে মিথ্যা কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতার পরিবর্তনে জলের আয়তন প্রসারিত হয় না বরং জলের আয়তন সংকুচিত হয় অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হবে এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত ধর্ম পরের প্রশ্নে চলো তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদানগুলি স্থান পরিবর্তন করে এটা হয় মিথ্যা কারণ পরিবহন পদ্ধতিতে কখনও বস্তুর কণাগুলো স্থান পরিবর্তন করে না একই জায়গায় থেকে তারা একটা কণা থেকে তাপ আরেকটা কণাতে সঞ্চালিত করে পরের প্রশ্নে চলো একই উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হতে পারে এটা সত্য যদি একই উষ্ণতার পরিবর্তন করা হয় কিন্তু ভিন্ন ভিন্ন পাত্রে থেকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা হয় তাহলে সেক্ষেত্রে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হতে পারে কারণ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভর করে পরের প্রশ্নে চলো গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণ উপেক্ষণীয় এটা হবে সত্য কারণ সামান্য উষ্ণতা পরিবর্তনে গ্যাসের আয়তন পরিবর্তন এতটাই হয় যে পাত্রের প্রসারণ সেক্ষেত্রে উপেক্ষণীয় হয় পরের প্রশ্নে চলো উষ্ণতা বাড়ালে কঠিন তরলে তাপ পরিবাহিতা কমে কিন্তু গ্যাসের বাড়ে এটা হবে সত্য উষ্ণতা বাড়ালে তরলে তাপ পরিবাহিতা কমে যায় কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাপ পরিবাহিতা বেড়ে যায় এবার চলো শূন্যস্থান পূরণ করি এক নম্বর প্রশ্ন তাপ প্রয়োগে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্রে ও আয়তনে প্রচারিত হয় এটা হবে কঠিন পদার্থ অর্থাৎ তাপ প্রয়োগে কঠিন পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্রে এবং আয়তনে প্রচারিত হয় পরের প্রশ্ন জলের ঘনত্ব সর্বোচ্চ হয় ড্যাশ উষ্ণতায় এর উত্তর হবে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতায় পরের প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের এককের উপর নির্ভরশীল এর উত্তর হবে উষ্ণতার এককের উপর নির্ভরশীল অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভরশীল পরের প্রশ্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে ড্যাশ বলে এর উত্তর হবে তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে পরের প্রশ্নে চলো দৈর্ঘ্য প্রচলন গুণাঙ্কের মাতৃ সংকেত হলো এর উত্তর হবে থ্রিটা ইনভার্স তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ হলো ড্যাশ এর উত্তর হবে পারদ পারদ যেহেতু ধাতু তাই এটি তরল হলেও তাপের সুপরিবাহী পরের প্রশ্নে চলো আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে কে এর মান হবে ড্যাশ এটা হবে শূন্য অর্থাৎ আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হবে শূন্য পরের প্রশ্নে চলো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় তাপ সঞ্চালনের ড্যাশ পদ্ধতিতে এটা হবে তাপ সঞ্চালনের পরিচালন পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু কিংবা কোনো পাত্রে আবদ্ধ বায়ু কিংবা তরল পদার্থ এগুলো পরিচালন পদ্ধতিতে উত্তপ্ত হয় পরের প্রশ্ন পদার্থের পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক ড্যাশ হবে এর উত্তর হবে ওয়ান বাই কে অর্থাৎ পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে ওয়ান বাই কে চারটি ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ হল এই চারটি ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক দেখো তাহলে এই চ্যাপ্টারে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে